সাতটি দুটি করে। শব্দ লিখবো দুটি করে, ধরো আমরা দিলাম অ আ, শব্দ লিখতে গেলে প্রথমে আমরা অ দিয়ে কি করেছিলাম, অ ছিল অজ, অজ বানানটা বলো আমাকে, আমি ছিল তাই অজ, আরেকটা কি ছিল বলতো, অজগর ছিল, অপর ছিল, আমরা অজগরটাই লিখি আমাদের অজ প্লাস অজগর, অ দিয়ে শব্দ। এবার আসছে আ দিয়ে শব্দ, আ দিয়ে মনে পড়ছে কি কি শিখেছিলাম, আয়ে আম, আর আয়ে কি ছিল, আয় ছিল একটা আলার, আয়ে আমরা বললাম আ, আর একটা হবে আলার। তারপর আসছে দীর্ঘই, দীর্ঘই ছিল দুটো ঈদ, ঈশো, আবার ঈগল, আমরা ঈগলটা লাগিয়ে দিই নি, ঈগল বানান বলো, দীর্ঘই গ ল, দীর্ঘই গ ল, ঈগল হল। সঙ্গে আরেকটা কি বলেছিলাম, ঈদও হতে পারে ঈশ্বরও হতে পারে, আমরা ঈশ্বর লিখলাম। হ্রস্ব, হ্রস্ব দিয়ে কি ছিল, উট ছিল, উদর ছিল, আবার উভচর ছিল, তাহলে আমরা হ্রস্বতে কি করবো, আগে উটটা লিখে নিলাম, উদর লিখে নিই, উদর মানে কি বলেছিলাম মনে আছে, উদর মানে ছিল পেট, তাহলে আমরা ডিভিশন শিখি পড়ার সময় অ আ দীর্ঘ হ্রস্ব এগুলো দিয়ে দুটো করে শব্দ শিখলাম, এগুলো বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, কারণ যত প্র্যাকটিস করবে তোমরা আরো ভালো করে শিখতে পারবে, নতুন দিন আবার যখন নতুন ভাবে আসবো তখন অন্য আরো ওয়ার্কশিট নিয়ে আসবো, তাহলে ততক্ষণ পর্যন্ত টাটা, হ্যাভ আ গুড ডে।